সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আজ 24 জুন 2023 রোজ শনিবার দর্শক রয়েছি মহাদেবপুর গরুর হাটে। দর্শক, হাটের শেষ মুহূর্ত থেকে আমরা চেষ্টা করতেছি আপনাদের ষাড় গরুর তথ্য দেখানোর জন্য, যে কেমন দামে এখানে হাটের শেষ মুহূর্তে বাজার দর যাচ্ছে ষাড় গরুর। আর আজকে মহাদেবপুর হাট হলো আপনার কুরবানির শেষ হাট, মানে এখন যে হাটটা যাবে সেটাই হবে আজ কুরবানির শেষ হাট। আগামী সোমবারে একটা হাট শুধু আমরা পাচ্ছি আমাদের এলাকায়, সেটা হলো ছাত্রা হাট। তারপরে বুধবারে হাট থাকবে অবশ্য মাতাজি এবং সোনাইচণ্ডী। চাচা, এটা বয়স কি? চাচা বয়স হয় নাই। হ্যাঁ, কত চাওয়া দাম চাচা এটার? 1,10,000। কত কি দাম বললো চাচা এটার? 95-96। শেষ সময় কত হলে বিক্রি করবেন চাচা এটা? 100। এখনো দর্শক, এখনো 1,00,000 নিয়ত পড়ে আছে শেষ পর্যন্ত হাটের শেষ মুহূর্ত থেকে। এই পাশে আরেকটি একই মাপের ষাড় গরু আমরা দেখতেছি, চলুন দেখি, দেখা যাক। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন ভাই? এটা বয়স কি ভাই? 2 দাদ। হ্যাঁ, কত দাম চাচ্ছেন? 1,15,000। আচ্ছা, তো কেমন দাম বলছে ভাই এখন পর্যন্ত? 1,00,000, 1,00,000 এরকম। হ্যাঁ, এখন কেমন পার্টি আছে? শেষ সময় পার্টি আছে, ক্রেতা বোঝা যাচ্ছে কি ওইভাবে? হ্যাঁ, তো এখন নিয়ত কত আপনার, কত হইলে ছাড়বেন? 105। দর্শক, 1,05,000 হইলে ছাড়ে দিবে গরুটি। তো দেখি, আমরা দেখতেছি যে সন্ধ্যার সময় একবারে কেনাকাটা চলতেছে এই পাশে আরেকটি বড় গরু। দর্শক, আজকের হাটে কিন্তু একটা জিনিস দেখা গেছে, যে গত শুক্রবারে চৌবাড়ি হাটে যে দাম ছিল গরুগুলোর, ওখান থেকে গরু কিনে নিয়ে আসলে কিন্তু এখানে ভালো প্রফিটে বিক্রি করা যেত। সোনাই চৌবাড়ি হাটেতে সর্বোচ্চ এই গরুটার মূল্য ছিল 1,10,000 থেকে 1,200,000। আমার মনে হয় এখানে 25 এরকম হয়তো দাম বলতেছে। দেখি কেমন কি দাম চাই। কার ভাই গরু আপনাদের? বয়স কি ভাই এটা? বয়সটা কি? খুব শখ করে। 2 দাঁত? আচ্ছা, কত চাওয়া দাম ভাই? 1,00,000, 1,50,000। কত দাম বলছে আজকের হারে সর্বোচ্চ? 18-19। শেষ সময় কেমন কি বোঝা আছে দাম? 20-21 পর্যন্ত। আচ্ছা দর্শক, 1,20,21 পর্যন্ত দাম পাইছেন আজকের হাটে। কিন্তু গত শুক্রবারের বাজার অনুযায়ী আজকের বাজার কিন্তু একটু বেশি গেছে আমার যেটা ধারণা হয়েছে। ধন্যবাদ ভাই তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমরা কিছু আরও গরুর তথ্য নেওয়ার চেষ্টা করব, যেমন এই পাশে আরেকটি আমরা দেখতে পাচ্ছি। সালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি বয়স এটার? 2 দাঁত? হ্যাঁ, চাওয়া দাম কেমন? 1,10,000। সর্বোচ্চ কত পর্যন্ত দাম পাইছেন ভাই আজকের হাটে? না লাভ না, দাম কত বলছে কাস্টমারে? 90-92। দর্শক, 90-92 পর্যন্ত দাম পাইছেন আজকের হাটে। তো শেষ সময় কেমন দামে হইলে বিক্রি করা যায় ভাই? 1,00,000 হইলে বিক্রি করার। আচ্ছা দর্শক, 1,00,000 হইলে বিক্রি করার, তবে দাম দর করে নিতে হবে। দেখা যাক, আমরা আরও কিছু গরুর আপডেট দেখানোর চেষ্টা করব। এই যে যেমন এই পাশে এই গরুটা কিন্তু সচরাচর চৌবাড়িয়া হাটে 100-এর আশেপাশে বেচা কিনা হয়েছে, কিন্তু আজকের এই হাটে দেখা যাক যে কেমন দামে বেচা কিনা হয়। কত চাচ্ছেন ভাই? 15। বয়স? 2 দাঁত। দর্শক, 15 চাওয়া দাম এখন শেষ সময়। কত পর্যন্ত দাম বলছে ভাই এই শেষ সময়? 100। আগে কত বলছিল? 100ই ঘুরে এখনো 100। তো বিক্রি করবেন কত হইলে? 500 হইলে দেওয়া যাবে। আচ্ছা, আমাদের যে সাকিব খুঁজতেছে, 100 একটু ভাঙ্গা হইলে সাকিব এক নিয়ে দেই। হ্যাঁ, সাকিব কুরবানির জন্য নিবে, 100 একটু ভাঙ্গে, একটু ভাঙ্গে। আচ্ছা দর্শক, হবে না, 100 একটু ভাঙবে না। তো শেষ সময় দেখা যাক আমরা সাকিবের জন্য কি গরু মিলাইতে পারি। এখানে আরেকটি বড় গরু আমরা দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কেমন কি কাস্টমার ছিল ভাই গরুর আজকে? আগে ছিল এখন নাই। হ্যাঁ, তো শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা বিক্রি করে যাওয়ার নিয়ত, কারণ সামনে হাট আর নাই তো তেমন একটা। বয়স কি এটার? 2 দাঁত। কত চাচ্ছেন দাম? 1,35,000। কেমন দাম বলছে ভাই?
1,10,15 দর্শক 1,10,15 দাম বলছে আজকের এই হাট থেকে। তো ভাইয়ের চাওয়া হলো 35, তো 20 এর আশেপাশে হয়তো ছাড়ে দিবেন নাকি 1,20,000। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা হাটের শেষ মুহূর্ত থেকে গরু দেখতেছি আমাদের সাকিবের জন্য। তো এই যে এই কোয়ালিটির গরুগুলো সাকিবের প্রয়োজন, তো দেখা যাক। আমরা একটু বড় থেকে ছোটগুলো দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কেমন এটার বয়স ভাই? চার দাঁত। হ্যাঁ দর্শক, চার দাঁত বয়স, মাংস আনুমানিক 4 মণ 10 সের হবে নাকি? ভাইয়ের এখন কতটুকু আইডিয়া করছেন, ভাই মাংস কতটুক? 5 মণ টাকা আছে দর্শক, ওনারা 5 মণ টাকা রাখছেন। দাম কত চাওয়া ভাই? 1,50,000। হ্যাঁ কত কি বলছে দাম? 30-32। হ্যাঁ দর্শক, 1,30,32 পর্যন্ত দাম পাইছেন আজকের এই হাটে। তবে চৌবাড়িয়া হাট থেকে কিন্তু দাম আজকে একটু মোটামুটি ভালো আছে, এই হাটে চাহিদাও মোটামুটি আছে। তো দর্শক, আমরা ষাঁড় গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি। ক্রসের একটি ষাঁড় গরু শেষ মুহূর্ত থেকে। ভাই কেমন বয়স ভাই এটার? 2 দাঁত। হ্যাঁ কত পর্যন্ত দাম উঠছে সর্বোচ্চ? 1,10,000 পর্যন্ত। তার মানে 12-13-15 এর মধ্যে বেচা কিনা করবে না? আচ্ছা দর্শক, 1,12,000-13,000 মধ্যে বেচা কিনা করার নিয়ত। আমরা শেষ মুহূর্ত থেকে আপনাদের মহাদেবপুর হাটের আপডেট জানানোর চেষ্টা করতেছি। দেখা যাক এটার বয়স কি ভাই? বয়স এটার 2 দাঁত। হ্যাঁ চাওয়া দাম ভাই কত? হ্যাঁ 1,20,000 দর্শক, 1,20,000। সাকিব এইগুলো কিন্তু নেওয়া যায়, দাম বেশি একটু মোটা হলো। ওই যে ওইটা ঠিক আছে সাকিব, এটা 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 দর্শক, আমরা শেষ মুহূর্ত থেকে কিছু আপডেট জানানোর চেষ্টা করলাম। তো দেখা যাক, আমরা আরেক একটি গরু কিনব মূলত সাকিবের জন্য, আমাদের এলাকারই আমার চাচাতো ভাই। দেখি দেখি দেখি, এই পাশে ছোট একটি গরু দেখা যাচ্ছে একটু রেঞ্জের মধ্যে, এই গরুটার দাম কত চাই ভাই এটার? ওয়ালাইকুম সালাম মামা, ভালো আছেন? কেমন কি বয়স এটার? 2 দাঁত। হ্যাঁ কত কি এটা চাচ্ছেন, দাম কত এটা চাচ্ছেন, কত চাচ্ছেন ভাই? হ্যাঁ চাচ্ছেন কত দাম? 80-85 এরকম? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক, 80-85 পর্যন্ত দাম পাইছেন শেষ মুহূর্ত থেকে। আগে কিন্তু একটু বেশি দামের কাস্টমার ছিল, এখন বর্তমান হাট ভেঙে যাওয়ার পথে। মামা ভালো আছেন? একটু ভিডিও করি পরে কথা বলবো নি দর্শক। আমরা দেখি, আমরা এই যে এই পাশে একটা সুন্দর, এটা বয়স কি ভাই? 2 দাঁত। হ্যাঁ কত দাম চাচ্ছে? 115। কত দাম বলে কাস্টমার? একটু ভাঙ্গে সমান, হ্যাঁ 100-এর আশেপাশে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক, আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে। এতক্ষণ চেষ্টা করলাম বেশ কিছু গরুর তথ্য দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক, হাটের শেষ মুহূর্ত থেকে অবশেষে সাকিবের জন্য গরু মিলানো হলো। এই যে এই গরুটি শুয়ে পড়ছে, আরাম করতেছে অনেক ক্লান্তর পরে। সাকিবের জন্য গরুটি 89,000 দিয়ে কিনা হয়েছে কুরবানির জন্য। তো দেখেন কেমন হয়েছে গরুটি, 89,000 দিয়ে কিনা হয়েছে। সাকিব খুব খুশি, সাকিব খুশি নাকি? আচ্ছা একবার শোল মাছের মতো সেই কিন্তু, মার্শাল্লাহ। দর্শক 89,000-এ অবশেষে সাকিবের জন্য একটি একবারে হাটের শেষ মুহূর্ত থেকে কেনা হলো। তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও কোনো হাটের আপডেট জানার চেষ্টা করব। হাটের শেষ মুহূর্তে কিন্তু একটু দাম কম যাচ্ছে, এই কারণে যে আর কোনো হাট হয়তো বা অনেকেই পাবে না তাদের নিজস্ব এলাকা থেকে, এই কারণে একটু কম দামেই বেচা কিনা হচ্ছে হয়তো।